Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Nias Khan Blog. Shubhai kemon achen? Alhamdulillah, ami bhalo achi. Aaj amra dekhbo Sylhet jelar Osmaninagar thanar Burunga Union er oitijibahi shikha protishthan Burunga Iqbal Ahmed High School and College. Apnara dekhte partechen কলেজের সামনের মাঠ এবং আমাদের বুরুঙ্গা বাজারের মেইন রাস্তার পাশেই কলেজটি আমরা দেখতে পাচ্ছি বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজের প্রধান গেট এদিক দিয়ে বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল কলেজের যাওয়ার রাস্তা এছাড়াও বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল কলেজের যাওয়ার অন্যটা রাস্তা আছে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষের দিকে আমরা এখন বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল কলেজের সামনে যে খেলার মাঠ তা দেখতে পারতেছি বিরাট মাঠ আর এই বাউন্ডারি ভিতরেই মাঠটি অবস্থিত বাউন্ডারি দেওয়া হয় 2003 সালে আমরা এখন যাচ্ছি এই প্রতিষ্ঠানের মেইন ক্যাম্পাসে রাস্তার পাশে গাছের সারি সবুজ সমারোহ আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এই প্রতিষ্ঠানে আমার লেখাপড়া আমি মাধ্যমিক ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই প্রতিষ্ঠান লেখাপড়া করি তখন এই প্রতিষ্ঠান নাম ছিল বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় পরবর্তীতে এটা কলেজ শাখা হয় এবং নাম হয় বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজ ইকবাল আহমেদ হচ্ছেন আমাদের বুরুঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান ওনার অনেক অবদান আমাদের এই বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজে কলেজ শাখা রূপান্তর করার ক্ষেত্রে ওনার অনেক অনেক অবদান তাই আমাদের এই প্রতিষ্ঠানের নাম হয় বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজ আমরা কলেজের ক্যাম্পাসের প্রধান গেটে আছি আগে দেখছিলাম আমরা বাউন্ডারি গেট এটা হচ্ছে ক্যাম্পাসের গেট আমরা এখন কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলাম আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর ভবন খুব ভালো লাগতেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই ক্যাম্পাসের সৌন্দর্য দেখতে পারবেন আমরা এখন দেখতে পারতেছি অধ্যক্ষের কার্যালয় বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজ এই ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল এন্ড কলেজ নিজ বুরুঙ্গা ওসমানীনগর সিলেট কলেজ শাখা উদ্বোধন করেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার মিস্টার আনোয়ার চৌধুরী আপনারা দেখতে পারতেছেন মিস্টার আনোয়ার চৌধুরী 1 মে 2008 সালে এটা উদ্বোধন করেন বিল্ডিং ডোনেট করেন ইকবাল আহমেদ অবি আমরা দোতলায় উঠতেছি দোতলাতে আছে
শেখ রাসেল ডিজিটাল ল্যাব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ল্যাবটি উদ্বোধন করেন। দোতলা থেকে আমরা দেখতে পারতেছি সম্পূর্ণ ক্যাম্পাসটি খুব সুন্দর সিম্পলভাবে দাঁড়ানো। আমাদের শহীদ মিনার, পুরাতন বিল্ডিং, নতুন বিল্ডিং, আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে আমাকে জানাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি এরকম আরও ভিডিও দিব, আপনারা দেখবেন। এগুলো হচ্ছে ক্লাস সমূহ, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী। আমরা দেখতে পারতেছি দোতলা থেকে প্রতিষ্ঠানের খেলার মাঠ। সবুজ সমারোহে ভরপুর আমাদের বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজ। হচ্ছে আমাদের সিম্পল শহীদ মিনার। এই প্রতিষ্ঠানটি সবসময় সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। এটা হচ্ছে আমাদের, আমরা যখন লেখাপড়া করি তখন ক্লাস সিক্স এবং এইট ছিল। এদিকে হাতের ডাইনে বিল্ডিংটি ছিল ক্লাস নাইন, ক্লাস টেন। অনেক স্মৃতি মনে পড়ে, আসলে অনেক দিন পরে ক্যাম্পাসে আসা, এসে দেখে খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর সোজা বামের রাস্তাটি হচ্ছে গিয়ে ক্যাম্পাসে আসার অন্য রাস্তা। আর এই বুরুঙ্গা ইকবাল আহমেদ হাই স্কুল অ্যান্ড কলেজের পাশেই বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।